এখন আমরা আলোচনা করব অ্যাসিড বৃষ্টি নিয়ে। তো অ্যাসিড বৃষ্টি জিনিসটা কি? মূলত বায়ুমণ্ডলে সালফার এবং নাইট্রোজেনের অক্সাইড পাওয়া যায়। বৃষ্টির সময় তা বৃষ্টির পানির সাথে মিশে ক্ষতিকারক অ্যাসিড তৈরি করে। সেই ক্ষতিকারক অ্যাসিডের ফলে কি হয় যে পানির বৃষ্টির পানির পিএইচ মান 4-5 থেকেও নিচে চলে আসে, এবং সেটি যখন আমাদের এই ভূপৃষ্ঠে পতিত হয় সেটি আমাদের অনেক ক্ষতি সাধন করে। তো এই বৃষ্টিকে মূলত আমরা বলছি অ্যাসিড বৃষ্টি। তখন আমরা দেখি যে অ্যাসিড বৃষ্টি আসলে কি কি কারণে হয় এবং অ্যাসিড বৃষ্টির সময় কি কি বিক্রিয়া সংঘটিত হওয়ার ফলে এটি অ্যাকচুয়ালি মারাত্মক রূপ ধারণ করে থাকে। তো আমরা আগে বলেছি যে অ্যাসিড যে বায়ুমণ্ডলে সালফার এবং নাইট্রোজেন বিভিন্ন অক্সাইড থাকে। তো দেখি যে অ্যাসিড গুলো বৃষ্টির সময় আসলে অ্যাসিড কিভাবে আগে তৈরি হয় সেটা আগে দেখি। এখানে দেখছি যে যে আমরা প্রতিনিয়ত আমাদের শ্বাসক্রিয়া অর্থাৎ নিঃশ্বাসের সাথে সাথে আমরা সবসময় কি কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিঃসরণ করে চলেছি। তো এই নিঃসরণের ফলে কি হয় যে বৃষ্টির সময় তা পানির সাথে মিশে কার্বনিক অ্যাসিড তৈরি করে, আর সালফার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করে। অর্থাৎ আমি আগে বলেছি যে বায়ুমণ্ডলে সালফারের অক্সাইড থাকে, এবং এই সালফার অক্সাইড এই উৎপন্ন হওয়ার কারণও কিন্তু অনেক আছে। হ্যাঁ, এবং এই কারণ সবকিছু কিন্তু মনুষ্য সৃষ্ট, কোনোটা মনুষ্য সৃষ্ট কারণে কিন্তু সালফারের অক্সাইড তৈরি হয়। বিভিন্ন কলকারখানা থেকে যানবাহনের কালো ধোঁয়া থেকে কিন্তু সালফার অক্সাইড গুলো তৈরি হয়ে থাকে। তো এই সালফার ডাইঅক্সাইড যখন অক্সিজেন সাথে বিক্রিয়া করে তখন সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করে। পরবর্তীতে এই সালফার ট্রাইঅক্সাইড বৃষ্টি পানির সাথে মিশে স্পেসিফোর বা সালফিউরিক অ্যাসিড তৈরি করে। আর অপরদিকে এখানেও দেখছি তাহলে এখানে একটা অ্যাসিড তৈরি হয়ে গেছে। অপরদিকে সালফার ডাইঅক্সাইড ওজোনের সাথে যদি বিক্রিয়া করে তখন সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করে, এবং ওই সালফার ট্রাইঅক্সাইড পরবর্তীতে এখানে দেখলাম যে পানির সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে। আবার সালফার ডাইঅক্সাইড কিন্তু সরাসরি অ্যাসিড উৎপন্ন করতে পারে এইভাবে যে বায়ুর অক্সিজেন এবং বৃষ্টির পানির সাথে মিশ্রিত দ্বারা সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করতে পারে। এবার আমরা প্রাকৃতিক কারণে যে নাইট্রোজেনের গ্যাস বা নাইট্রোজেন অক্সাইড গুলো থাকে সেগুলো দেখি। বায়ুমণ্ডলে নাইট্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা সৃষ্টি করে নাইট্রাস অক্সাইড উৎপন্ন করে। পরবর্তীতে সেই নাইট্রাস অক্সাইড অক্সিজেনের সাথে মিশে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে। পরবর্তীতে নাইট্রোজেন ডাইঅক্সাইড বৃষ্টির পানি এবং বায়ুমণ্ডলের অক্সিজেনের সাথে মিশে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে থাকে। আবার এই নাইট্রাস অক্সাইড যদি ওজোনের সাথে বিক্রিয়া করে সেক্ষেত্রে তারা নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে। পরবর্তীতে সেই নাইট্রোজেন ডাইঅক্সাইড এখানে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে থাকে। কিন্তু যদি নাইট্রাস এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইড যদি পানির সাথে মিশে তখন কিন্তু আবার কি নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রাস অ্যাসিড দুই ধরনের অ্যাসিডই উৎপন্ন করে থাকে। তাহলে এখন আমরা দেখলাম যে কিভাবে আমাদের বায়ুমণ্ডলে যে বিভিন্ন গ্যাসের অক্সাইড গুলো আছে সেগুলো কিভাবে বৃষ্টির সময় বৃষ্টির পানির সাথে মিশে বিভিন্ন ধরনের অ্যাসিড উৎপন্ন করে থাকে। এখন আমরা দেখবো যে এই যে অ্যাসিড গুলো উৎপন্ন হচ্ছে এই অ্যাসিড গুলো যদি আমাদের বৃষ্টির পানির সাথে ভূমণ্ডলে পতিত হয় সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে বিভিন্ন রকমের ক্ষতি সাধন হতে পারে। যেমন বিল্ডিং এর ক্ষতি সাধন করতে পারে, তারপরে বিল্ডিং যদি মার্বেল পাথরের তৈরি হয় সেক্ষেত্রে তার ক্ষতি সাধন করতে পারে। এছাড়াও মানে মোটামুটি বলা যায় যে বিভিন্ন স্থাপনাকে ক্ষতিগ্রস্ত করার জন্য অ্যাসিড বৃষ্টি কিন্তু কি দায়ী। তো দেখি অ্যাসিড বৃষ্টি কিভাবে বিক্রিয়া করে ক্ষতি সাধন করে থাকে। তো অ্যাসিড বৃষ্টি ধরলাম যে এখানে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হলে সেই নাইট্রিক অ্যাসিডকে আমরা নিয়ে আসি, যে নাইট্রিক অ্যাসিড আমরা যে বিল্ডিং এর রং করতে যে চুনা চুন বা চুনা পাথর যদি আমরা বিল্ডিং এর রং করতে চুন ইউজ করি সেই চুনের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম নাইট্রেট উৎপন্ন করে। অর্থাৎ যে ধর্মের জন্য আমরা চুন প্রয়োগ করেছিলাম সেটাকে সে কি প্রশমিত করে দিচ্ছে। তাহলে এক্ষেত্রে কি বিল্ডিং এর বিল্ডিং তার কি রংটা কিছুটা হলেও হারিয়ে ফেলবে। এবং এখানে দেখছি ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ চুনা পাথর যে 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 স্থাপন গুলো চুনা পাথর দিয়ে তৈরি, তো এখানে ক্যালসিয়াম কার্বনের সাথে নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে সেখানেও কি একে প্রশমিত করে ক্যালসিয়াম নাইট্রেট উৎপন্ন করে ফেলে। তাহলে আমরা দেখলাম যে অ্যাসিড বৃষ্টি যদি পড়ে তাহলে সেটি আমাদের কি বিভিন্ন স্থাপনা ভাস্কর্যকে ক্ষতিগ্রস্ত করে থাকে। পূর্ববর্তী ক্লাসগুলোতে আমরা অম্ল ক্ষার তাদের ধর্ম পিএইচ এবং পিএইচ সংক্রান্ত কিছু ম্যাথের সমস্যা সলভ করেছিলাম। তো আজকে আমরা দেখবো যে পিএইচ এর গুরুত্ব। তো আমরা দেখছি যে বিভিন্ন রকম ক্ষেত্রে পিএইচ এর গুরুত্ব আছে, কৃষি ক্ষেত্রে, মৎস্য চাষে, জীবদেহের বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়াতে এবং পশুদের ব্যবহারে। তো আমরা জানি যে কৃষি ক্ষেত্রে মাটি পিএইচ একটা নির্দিষ্ট মানে থাকা দরকার ভালো ফলনের জন্য। তো দেখা যায় যে পিএইচ এর মধ্যে 6 থেকে 8 এর মধ্যে থাকে
সেক্ষেত্রে মাটি ব্যবহার খুবই উত্তম। বা পিএইচ এর মান যদি 3-এর কম বা 10-এর বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমাদেরকে কিছু ব্যবস্থা নিতেই হবে। সাপোজ যে পিএইচ এর মান যদি কমে যায় অর্থাৎ পিএইচ এর মান কমে যদি কিছুটা অম্লীয় প্রকৃতির হয় তাহলে আমরা চুন প্রয়োগ করে আবার পিএইচ এর মানটাকে খানিকটা বাড়িয়ে তুলি এবং 6-8-এর মধ্যে আনার চেষ্টা করি। অপরদিকে পিএইচ এর মান যদি বেড়ে যায় সেক্ষেত্রে আমরা অ্যামোনিয়াম সালফেট অথবা অ্যামোনিয়াম ফসফেট প্রয়োগ করে আবার পিএইচ এর মান 6-8 করার চেষ্টা করি। তৃতীয় ধাপে যে মৎস্য চাষে যারা মৎস্য চাষের সাথে যুক্ত আছে বা মৎস্য চাষের বিভিন্ন খবরাখবর রাখো তারা জেনে থাকবে যে পুকুরের পানির পিএইচ নির্দিষ্ট মানে থাকা উচিত। তো সেক্ষেত্রে কি করতে হয় যে পুকুর প্রস্তুতির জন্য আগে আমাদেরকে শুরুতেই চুন প্রয়োগ করে নিতে হয়। ফলে দেখা যায় জীবদেহের বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়াতে পিএইচ এর গুরুত্ব দেখা যায়। আমরা জানি যে আমাদের মানব দেহ হচ্ছে সবচেয়ে বড় রসায়নাগার বা ল্যাবরেটরি। তো এখানে বিভিন্ন ক্ষেত্রে আমরা পিএইচ এর মানের একটা নির্দিষ্ট মান রাখতে হবে। যেমন পাকস্থলীতে পিএইচ এর মান হচ্ছে 1, ত্বকে 4.8 থেকে 5.5, মূত্রে 6, রক্তে 7.4 এবং অগ্ন্যাশয় রসে 8.1। তো দেখা যাচ্ছে যে পিএইচ এর মানগুলো লক্ষ্যগুলো দেখবে যে পিএইচ এর মান কখনো অম্লীয় হচ্ছে কখনো ক্ষারি হচ্ছে। এটা কি যে বিভিন্ন অঙ্গ বা অন্ত্রে কাজের ভিত্তিতে পিএইচ এর মানগুলোকে আমরা একটা নির্দিষ্ট মানে ধরে নিয়েছিলাম। এরপর প্রসাধনী ব্যবহারে আমরা প্রসাধনী ব্যবহার করার মেইন উদ্দেশ্য কি, এটা কিছুক্ষণ আগে যেটা বললাম যে ত্বকের পিএইচ রাখতে হবে 4.8 থেকে 5.5, কিছুটা অম্লীয় প্রকৃতির যা আমাদের দেহের বিভিন্ন জীবাণুকে মেরে রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। তো সেরকম প্রসাধনী আমরা ব্যবহার করব যারা ত্বকের পিএইচ মান 4.8 থেকে 5.5 এর মধ্যে রাখবে। এখন আমরা আলোচনা করব প্রসরণ বিক্রিয়ার গুরুত্ব নিয়ে। তো প্রসরণ বিক্রিয়া কি, আমরা জানি যে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। তো এটার গুরুত্ব পড়ার আগে আগামী অম্ল এবং ক্ষারের সংজ্ঞাটা বলি। আমরা লেকচার 1-এ পড়ার সময় বলেছিলাম যে অম্ল এবং ক্ষার আমরা তাদের ধর্মগুলি আলোচনা করে তারপর তাদেরকে সংজ্ঞায়িত করবো। তো আসি এখন তাদের যে ধর্মগুলো বরাদ্দ করেছি আমরা সেই ধর্মগুলো বিবেচনা করে একটা সংজ্ঞা প্রদান করি। তো প্রথমে আসি অম্লের সংজ্ঞাতে, যে যৌগে এক বা একাধিক প্রতিস্থাপনীয় হাইড্রোজন অণু থাকে যা পানিতে দ্রবীভূত করলে আংশিক বা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন বা প্রোটন দান করে। আমরা জানি যে অ্যাসিডকে আমরা যখন পানিতে দ্রবীভূত করেছি তখন তারা বিয়োজিত হয়ে আংশিক বা সম্পূর্ণরূপে হাইড্রোজেন আয়ন দান করেছিল। তারপরে এবং ওই প্রতিস্থাপনীয় হাইড্রোজেন ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে লবণ উৎপন্ন করে। এটা একটা আমরা অ্যাসিডের ধর্মতে পড়েছিলাম যে অ্যাসিড ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলকের সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে বা ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, তবে তাদেরকে অ্যাসিড বলতে পারে। তো এখন অর্থাৎ আমরা এখানে অ্যাসিডের পুরো ধর্মগুলো আলোচনা করে একটা সংজ্ঞা প্রদান করেছি। তাহলে পরীক্ষা যদি এভাবে আমরা লিখতে পারি তাহলে আশা করি ভালো মার্কস পাওয়া যাবে। তো আরেকবার বলি যে যে যৌগে এক বা একাধিক প্রতিস্থাপনীয় হাইড্রোজন অণু থাকে যা পানিতে দ্রবীভূত করলে আংশিক বা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন বা প্রোটন দান করে এবং ওই প্রতিস্থাপনীয় হাইড্রোজেন ধাতু বা ধাতু ক্রিয়াশীল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে লবণ উৎপন্ন করে বা ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, তবে তাকে অ্যাসিড বলে। তাহলে এখানে আমরা অ্যাসিডের ধর্মসমূহ আলোচনা করার পর অ্যাসিডকে সংজ্ঞায়িত করেছি। ঠিক আছে, কিভাবে আমরা ক্ষার সম্পর্কে পড়েছি, তাহলে ক্ষার সম্পর্কে কি সংজ্ঞা দেওয়া যায়, যে যৌগে আমরা পানিতে দ্রবীভূত করলে হাইড্রোক্সিল আয়ন বা OH- আয়ন দান করে এবং যা ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে ক্ষার বলে। তাহলে পরীক্ষায় এভাবে যদি লিখতে পারো তাহলে ভালো মার্কস পাবে বলে আমি আশা করছি। তাহলে প্রসম বিক্রিয়াতে আমরা জানি যে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। তো এই বিক্রিয়া কেন আমরা প্রসমন বিক্রিয়া বলছি, কারণ অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে এক অপরের ধর্মকে বাতিল করে দিয়ে লবণ উৎপন্ন করে যার পিএইচ মান 7 এবং এই 7 পিএইচ এর মধ্যে 7 থেকে সেই যৌগকে আমরা বলি নিরপেক্ষ যৌগ, অর্থাৎ এখানে অম্লীয় ধর্ম পাওয়া যায় বা ক্ষারীয় কোনো ধর্ম পাওয়া যায় না। তো এইটার উপর ভিত্তি করে আমরা কিছু আমাদের ব্যবহারিক জীবনে এর প্রয়োগ দেখাতে পারি। তো দেখি যে পরিপাকে দাঁতের যত্নের কিছু ক্ষেত্রে প্রসরণ বিক্রিয়ার গুরুত্ব আমরা উপলব্ধি করতে পারি। তো পরিপাকে কি হয় যে আমাদের পাকস্থলী থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়। তো কোনো কারণে যদি বেশি অ্যাসিড নিঃসৃত হয়ে যায় তখন আমাদের কিছুটা অস্বস্তি বোধ হয়, সাধারণ ভাষায় যাকে আমরা বলি অ্যাসিডিটি। তো বেশি দিন যদি অ্যাসিডিটি থাকে তাহলে অবশ্যই আমাদের পাকস্থলীতে ঘা হয়ে যায়। তো
এর জন্য এসিডকে প্রশমিত করতে আমরা ক্ষারীয় কোনো কিছু আমাদের দরকার হবে। তো সেজন্য আমরা অ্যান্টাসিড জাতীয় ওষুধ গ্রহণ করি যেখানে থাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তো এরা কি করে, এরা পাকস্থলীর HCl এর সাথে বিক্রিয়া করে এবং লবণ উৎপন্ন করে যা এসিডের ধর্মকে প্রশমিত করে ফেলে এবং লবণ এবং পানি উৎপন্ন করে। তো এর ফলে কি হয়, এর ফলে আমাদের যে অস্বস্তি বোধ হয় সেটা কিছুটা হলেও প্রশমিত হয়। এরপর আসি দাঁতের যত্নে। এর আগে আমরা দেখেছি আমরা যত কিছুই খাচ্ছি তার বেশিরভাগই ছিল জৈব এসিড। তো এই জৈব এসিড খেতে থাকলে কি হবে, যে আমাদের মুখমণ্ডলে বা দাঁতে এসিডের উপস্থিতি থাকবে। তো এই এসিডের উপস্থিতি কিন্তু দাঁতের জন্য খুবই মারাত্মক হতে পারে, এটি আমাদের দাঁতের এনামেলকে ধ্বংস করে দিতে পারে। তো তার জন্য কি করতে হবে, তার জন্য প্রতিদিন আমাদের সবাইকে সকালে উঠে দাঁত মাজতে হবে। তো দাঁত না মাজলে কি হবে, যে এসিডটি আমাদের দাঁতের এনামেলকে ক্ষয় করে ফেলবে। তো তার জন্য আমরা কি ইউজ করবো, সব প্রতিদিন সকালবেলা টুথপেস্ট দিয়ে দাঁত মাজবো। তো এই টুথপেস্টে কি থাকে, এই টুথপেস্টে একটি ক্ষার জাতীয় পদার্থ থাকে যা এসিডকে প্রশমিত করতে সাহায্য করে। পরবর্তীতে কৃষিক্ষেত্রে আমরা এর আগে বলেছি যে কৃষিক্ষেত্রে পিএইচ এর গুরুত্ব আছে এবং প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কৃষিক্ষেত্রে তার প্রয়োজনীয়তা বৃদ্ধি করতে পারি। আমরা জানি যে বৃক্ষ মাটি থেকে বিভিন্ন প্রয়োজনীয় খনিজ আয়ন শোষণ করে থাকে, তার মধ্যে লোহা, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম আয়ন সমূহ থাকতে পারে। তো এই আয়ন সমূহ গ্রহণ করে বলে মাটি কিছুটা হলেও কি অম্লীয় হয়ে যায়। তো সেই অম্লীয় ভাবকে প্রশমিত করার জন্য আমরা সাধারণত চুন বা ক্যালসিয়াম অক্সাইড প্রয়োগ করে থাকি এবং এর ফলে কি হয়, এটি কিছুটা হলেও এসিডকে প্রশমন করে এবং মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে। এখন আমরা লবণের প্রকৃতি নিয়ে কিছু আলোচনা করবো। তো আমরা জানি লবণ কিভাবে আসে, এসিড এবং ক্ষারের বিক্রিয়ার মাধ্যমে লবণ আসে। তো এসিড এবং ক্ষারের বিক্রিয়ার মধ্যে কি হয়, তার আগে আমরা দেখি এসিড এবং ক্ষার কি দেয়। আমরা জানি এসিড জলীয় দ্রবণে H+ দেয় আর ক্ষার জলীয় দ্রবণে OH- দেয়। তো এরা যুক্ত হয়ে কি উৎপন্ন করে, পানি উৎপন্ন করে। তার আবার আমরা কি জানি যে এসিড এবং ক্ষারক বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে, লবণ এবং পানি উৎপন্ন করে। তাহলে এখানে একটা পানি উৎপন্ন হলো আর লবণ উৎপন্ন করে। তো এখন এখানে আসি যে এসিডের যেখানে একটা মূলত লবণ উৎপন্ন হচ্ছে। এখন এসিড এবং ক্ষারকে তীব্রতা বা মৃদু এর উপর ভিত্তি করে লবণকে আবার তিন প্রকারে ভাগ করা যায়। যেমন আমরা কিছু লবণের দিকে খেয়াল করে দেখি যে তিন প্রকার আসলে কি কি। যদি তীব্র এসিড এবং তীব্র ক্ষারকের মধ্যে বিক্রিয়া হয় তাহলে নিরপেক্ষ প্রকৃতির লবণ উৎপন্ন হয়। যদি তীব্র এসিড এবং মৃদু ক্ষারের মধ্যে বিক্রিয়া হয় তাহলে উৎপন্ন লবণটি কিছুটা অম্লীয় প্রকৃতির হয়। যদি তীব্র ক্ষারকের বিক্রিয়া হয় সেক্ষেত্রে কিছুটা ক্ষারীয় প্রকৃতির লবণ উৎপন্ন হয়। তো আমরা একটু দেখার চেষ্টা করি যে NaCl সোডিয়াম ক্লোরাইড, এটি এসেছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারক থেকে। আমরা জানি HCl একটি শক্তিশালী অ্যাসিড, অপরদিকে এটিও একটি শক্তিশালী ক্ষার। এবং এখানে আমরা জানি যে সোডিয়াম গ্রুপ ওয়ান এর একটি মৌল, মূলত গ্রুপ ওয়ান এবং টু এর যারা আছে তাদের ক্ষারগুলো কিছুটা শক্তিশালী প্রকৃতির হয়ে থাকে। এছাড়াও দেখি যে সোডিয়াম সালফেট, আমরা জানি সোডিয়াম সালফেট এটিও কি H2SO4 সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে এসেছে। তো বুঝতে পারি এই দুইটি যেহেতু শক্তিশালী এসিড এবং শক্তিশালী ক্ষার থেকে সোডিয়াম সালফেট লবণটি উৎপন্ন হচ্ছে, তাই সোডিয়াম সালফেট এবং সোডিয়াম ক্লোরাইড এই দুটি লবণই নিরপেক্ষ প্রকৃতির। এরপর আমরা দেখি যে ক্ষারীয় প্রকৃতির বা অম্লীয় প্রকৃতির লবণ কি কি আছে। তো আরেকটা লবণ যে ফেরিক ক্লোরাইড, এখানে Cl আছে, ক্লোরাইড আছে। ক্লোরাইডটা আমরা ধরে নিচ্ছি যে এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে এসেছে আর এখান থেকে ধরে নিয়ে এটা ফেরিক হাইড্রোক্সাইড থেকে এসেছে। তো যে আমরা জানি Cl একটি শক্তিশালী এসিড, আবার ফেরিক হাইড্রোক্সাইডে এরা কি গ্রুপ 1 বা 2 এর মৌল না, তাই এটি কিছুটা মৃদু ক্ষার। তো এদের বিক্রিয়াতে যে লবণটি উৎপন্ন হচ্ছে সেটি কিছুটা অম্লীয় প্রকৃতির হয়ে থাকে। এরপর আমরা দেখি যে জিঙ্ক নাইট্রেট, এখানে এটি এসেছে
নাইট্রিক অ্যাসিড আর এটি এসেছে জিঙ্ক হাইড্রোক্সাইড থেকে। তো আমরা জানি নাইট্রিক অ্যাসিডটি শক্তিশালী অ্যাসিড, অপরদিকে এটি কিছুটা মৃদু প্রকৃতির একটি ক্ষার। তো এদের বিক্রিয়াতে যে লবণ উৎপন্ন হয় সেটিও কিছুটা অম্লীয় প্রকৃতির হয়ে থাকে। এরপর পরবর্তীতে ক্ষারীয় প্রকৃতির কি কি লবণ আছে সেগুলো নিয়ে, সোডিয়াম কার্বনেট। হ্যাঁ, এখানে কার্বনেট এটি এসেছে যে ধরলাম এটা কার্বনিক অ্যাসিড থেকে এসেছে, আর এটি এসেছে ধরে নিচ্ছি সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে। তো আমরা জানি কার্বনিক অ্যাসিড কিছুটা মৃদু প্রকৃতির অ্যাসিড, অর্থাৎ এটি জলীয় দ্রবণে আংশিকভাবে বিজিত হয় বলে এটি কি মৃদু প্রকৃতির অ্যাসিড। এবং অপরদিকে সোডিয়াম হাইড্রোক্সাইড একটি শক্তিশালী ক্ষার, এবং যেহেতু সোডিয়াম গ্রুপ ওয়ান এর একটি মৌল, তাই এক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড কি শক্তিশালী ক্ষার। এই শক্তিশালী ক্ষার এবং মৃদু অ্যাসিডের বিক্রিয়াতে যে লবণটি উৎপন্ন হচ্ছে সেটি কিছুটা ক্ষারীয় প্রকৃতির হচ্ছে। সোডিয়াম ইথানয়েড, সোডিয়াম ইথানয়েডে দেখি যে সোডিয়াম ইথানয়েডে এটি এসেছে যে ইথানয়েড অ্যাসিড থেকে আর এবং সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে। তো আমরা জানি ইথানয়েড অ্যাসিড একটি যৌগ অ্যাসিড, এবং দেখেছি যে সকল প্রকার যৌগ অ্যাসিডই কিছুটা দুর্বল প্রকৃতির অ্যাসিড হয়ে থাকে। তো এখানে দুর্বল অ্যাসিড এবং তীব্র ক্ষারের বিক্রিয়াতে যে লবণটি উৎপন্ন হচ্ছে সেটিও কিছুটা ক্ষারীয় প্রকৃতি হচ্ছে। তাহলে দেখে নিলাম যে অ্যাসিড এবং ক্ষারকের মৃদু এবং তীব্রতা ধর্মের উপর ভিত্তি করে লবণকে আমরা তিন প্রকার ভাগ করতে পারছি, একটা হচ্ছে নিরপেক্ষ প্রকৃতি, একটা হচ্ছে ক্ষারীয় প্রকৃতি, আর একটা অম্লীয় প্রকৃতি।